যে কোন কোন কর্মীরা থাকবেন, পুলিশকে সাদা পোশাকে রাখা হবে গণনা কেন্দ্রে। বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তি থাকার সুযোগ আছে, যেহেতু তিনি বিরোধী দলনেতা এক, এবং দুই, তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন, তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত। ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি। তিনি সরকারের লোক ছিলেন, এখন বিরোধী দলনেতা হয়েছেন। তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে, যেটা বেআইনি ভাবে রাখা হয়। আগে বলেছিলেন যে রাখা হবে, আগে লিস্ট দিয়েছেন। অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত, অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা হচ্ছে। অভিযোগটা যারই হোক, অভিযোগটা আমাদেরই হোক আর অন্য কারোরই হোক, তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে তা সার্বত্র আছে কিনা তা চেক করা উচিত। হ্যাঁ, পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকবে আর আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষিত হবে, মানুষের অধিকার কিন্তু ভেবে লাভ নেই। পঞ্চায়েতের নির্বাচনে ভোটের পর কাউন্টিং এ যারা সিট বদলে দিতে পারে, হারাকে জেতা করতে পারে, যেমন পরীক্ষায় চাকরি পরীক্ষায় ফেলকে পাস করাতে পারে, পাসকে ফেল করাতে পারে, তারা সব ধরনের কন্ট্রোল করতে পারে। এবং সব ধরনের কন্ট্রোল করার জন্য নানান রকমের আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। আমরা দেখেছি কেন আমাদের হয়ে পোলিং এজেন্ট বসেছে অথবা আমাদের হয়ে ভোট করেছে একটি পাড়া, সেখানে আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে। কেন এজেন্ট বসবে? অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবে যেমন বিজেপি চলে তেমন তৃণমূল চলে। 2014 সালে উনি কিসের জন্য এসেছিলেন? রিফর্মের জন্য না, পারফর্মের জন্য না, ট্রান্সফর্মের জন্য না, এই 10 বছর হেলায় নষ্ট করলেন। 2014 সালে আসার পর 24 সাল পর্যন্ত হাইয়েস্ট বেকারি ভারতবর্ষে, এখন টাকার দাম সবচাইতে কম, এখন দারিদ্র এবং ক্ষুধা সবচাইতে তলানিতে আমাদের দেশ, শিক্ষা স্বাস্থ্য কাজ সবচেয়ে পিছিয়ে আমরা। গত 10 বছর ধরে কি করেছেন? গত 10 বছর ধ্যান করেছিলেন দেশের সর্বনাশ করার জন্য, আজকে ধ্যান ভগ্ন করে নতুন কথা বলছেন? প্রধানমন্ত্রী নিজে যে আন্ডার পারফর্মিং অ্যান্ড নন পারফর্মিং এটা স্পষ্ট করে দিলেন, মানুষের জন্য সরকার চলেনি, এখন উনি ভাষণ দিচ্ছেন। গণনাতে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, ইসিআই এর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, গণনা প্রক্রিয়া থাকতে পারে না, রয়েছে, আমরা স্পেসিফিক রেফারেন্স এখানে দিয়েছি। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন তারা, তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? ভুয়ো এজেন্টের মতন ব্যবস্থা কি এখানে হবে নাকি? দেখবেন এই যে আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে, ছবি লাগিয়ে নিন, মানে নাকি? অথচ আইডেন্টিটি কার্ডে ছবি লাগাবার পর স্ট্যাম্প হয় অর্ধেক ছবিতে আর অর্ধেক ছবির বাইরে, যাতে ছবিটা চেঞ্জ করানো যায়, তা হচ্ছে না কেন? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়, তাহলে কাউন্টিং পার্সনেল যারা থাকবেন তার একটা কাউন্টিং পার্সনেলের কাগজ নিয়ে গেলেই হবে না, তাদের, তারা সরকারি লোক, তাদের সরকারি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এবং চেক করতে হবে। আমরা এই দাবিটা করে এসেছি, তাদের ভয় কাঁপছে, এটা খুবই শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই শাসক দলের তরফ থেকে এত আক্রমণ, ভাঙানো আক্রমণ সর্বত্র। সবেমাত্র ধ্যান ভগ্ন হয়েছে প্রধানমন্ত্রী, মিডিয়ার আলোর ঝলকানিতে ধ্যানে যাওয়ার নাম করে একটা পলিটিক্যাল ইভেন্ট উনি করেছেন, ইভেন্ট শেষেই আবার একই বস্তা বাজার হবে। 2047-এর শপথ, 2024 সালে 47-এর শপথ করতে কোনো আপত্তি নেই, ভারতবর্ষ কিভাবে এগোবে। আমি বলছি শপথ করার জন্য প্রধানমন্ত্রী লাগে না, স্বাধীনতা সংগ্রামের সময়তেই শপথ ছিল ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং তার মতো সুযোগ আমাদের আছে, কোনো সন্দেহ নেই। এটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। গত 10 বছর ধরে জগত সভায় শ্রেষ্ঠ আসন থাক, ক্রমশ বিপজ্জনক ভাবে আমরা পিছিয়েছি, ক্ষুধা আমরা পিছনে, গণতন্ত্র আমরা পিছনে, ট্রান্সপারেন্সি আমরা পিছনে,
একের পর এক অসাম্য আমরা সবচাইতে এগিয়ে, ভয়াবহভাবে জিনিসের দাম আকাশে, টাকার দাম সর্বনিম্ন, এই যা চলছে বেকারি ভারতবর্ষে হাইয়েস্ট। ফলে উনি স্বপ্ন দেখালেন কেন, অন্তত স্বপ্নটা কার্যকরী করার কথা, 10 বছর ধরে দায়িত্বে উনি আছেন, দায়িত্বে যে নেই সে স্বপ্নের কথা বলতে পারে, দায়িত্বে যিনি আছেন তিনি 47 বলছেন, মানে আসলে গত 10 বছরে তার ফেইলিয়ারটা তিনি মেনে নিচ্ছেন, ফেইল্ড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। কাউন্টিং এর ঠিক আগে যেভাবে একটা সমীক্ষা করে মানুষের মধ্যে কতগুলো কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটা বেঠিক বলে আমি মনে করি, কোনো সন্দেহ নেই, এটা বেঠিক বলে আমি মনে করি। আমি শুধু এইভাবে মনে করিয়ে দিচ্ছি, 2004 সালের এক্সিট পোল ফিগারটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই, সবাই তো বলেছিলেন এনডিএ গভর্নমেন্ট হচ্ছে, অল ফিগার সেড সো, হল না তো? গত বিধানসভা উপনির্বাচন নির্বাচন 5টা রাজ্যের যা পোস্ট পোল এক্সিট পোল যা বলেছিল তা তো মিলল না, তাহলে 2004 মেলেনি, 2024 মিলবে না, এই লাস্ট নির্বাচনে 5টা রাজ্যে মেলেনি, এখানেও মিলবে না, মিলবার কোনো কারণ নেই, বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, এমনভাবে এক্সিট পোল হয়েছে, আসল পোল কি দাঁড়াচ্ছে আগামীকাল বোঝা যাবে। আমি জানি না নানাভাবে ইভিএমকে প্রভাবিত করার নানা রকম প্রচেষ্টা বিদেশেও হয়েছে, আমাদের দেশেও হয়েছে, এখন তৃণমূলও বলছে, ভারতবর্ষে আমরা তো বলতাম বটেই, ভারতবর্ষে বিভিন্ন ইভিএম ট্যাম্পারিং করা হয়, বিজেপি বলছে পশ্চিমবাংলায় ইভিএম ট্যাম্পারিং করা হয়, তাই ইভিএম এর কারচুপি তার মতন করে একটা কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখানো, এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে, এসব বাস্তবের সম্পর্ক হবে না, আপনি নিশ্চিত থাকুন।